আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটা যোগ ব্যায়াম দেখাবো। ব্যায়ামটার নাম উৎকট আসন। তো এই আসনে আমাদের পায়ের পেশিগুলো, কোমরের পেশিগুলো এবং কোমরের দুর্বলতা সব কিছুই নিরাময় হয়। তাছাড়া অর্শরোগ সম্পূর্ণরূপে ভালো করা যায়, আরও অনেক উপকার আছে। চলুন এখন আমরা দেখব। বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের কর্মক্ষমতা হারিয়ে যায়। দেখা যায় কি সমস্ত শরীরটা দুর্বল হয়ে গেছে, এনার্জি শক্তি পাচ্ছে না। তাছাড়া সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় শক্তি পায় না, পায়ে কনকন করে, পা ব্যথা করে। তারপরে হাঁটা চলার সময়ও দেখা যায় কি বেশ কিছুটা দুর্বল লাগে এবং খুব কষ্ট পায়, হাঁটতে চলতে পারে না। এগুলো কোমরের পেশির দুর্বলতার কারণে এই সমস্তগুলো দেখা দেয়, উপসর্গগুলো। তাছাড়া এই আসনটি যদি আমরা ঠিক মতন অভ্যাস করতে পারি, তা এই কোমরের পেশিকে সম্পূর্ণরূপে সুস্থ এবং সবল রাখে, ফলে হাঁটা চলা করতে কোনো কষ্ট হয় না। আস্তে আস্তে এনার্জি শক্তিটা ফিরে আসে এবং দুর্বলতাটা আস্তে আস্তে কেটে যায় এবং সমস্ত পায়টায় বা সমস্ত জায়গায় বেশ শক্তি পায়, মেরুদণ্ডে শক্তি পায়। এই আসনটি খুব সুন্দর একটা আসন। এছাড়া দেখা যায় কি আমাদের এই অনেক কাজের ভিতর দিয়ে মলদ্বারে প্রচণ্ড পরিমাণে চাপ পড়ে। এই চাপের ফলে আমাদের মলদ্বারে যে সমস্ত শিরা উপশিরাগুলো আছে এর ভিতর দিয়ে রক্ত চলাচলে বিঘ্ন ঘটে, আর এই বিঘ্নের কারণে অনেক সময় অর্শরোগ দেখা দেয়। এই যে অর্শরোগটা, এই একমাত্র এই মলদ্বারের কষার কারণে, বিশেষ করে যখন কোষ্ঠকাঠিন্য হয়, কষা এবং বিভিন্ন কারণে অর্শরোগ দেখা দেয়। তো আমাদের অর্শরোগটা খুব একটা খারাপ রোগ। এই অর্শরোগের জন্যেও বিশেষ করে আমরা যদি আসনটা একটু নিয়মিত অভ্যাস করতে পারি, তা সুন্দর উপকার পাবো এবং এর ফল পাবো। এছাড়া অনেকের হাঁটুতে কোনো শক্তি পায় না, পায়ে কোনো শক্তি পায় না, পাশে পায়ের পেশিগুলো দুর্বল, কোমরের পেশিগুলো দুর্বল। এই আসনটি নিয়মিত অভ্যাস করলে আল্লাহর রহমতে যথেষ্ট উপকার পাবেন আপনারা। আর এই এছাড়া এই আসনটি যদি আমরা অভ্যাস করি, আমাদের আরেকটা ব্যাপার আছে, যেমন আমাদের কোমরে প্রচণ্ড পরিমাণে চাপ পড়ে এবং মেরুদণ্ডে চাপ পড়ে, ফলে এই পেশিগুলি সম্পূর্ণরূপে সুস্থ এবং সবল থাকে, ফলে কোনোরকম বাদ বা বাদজনিত ব্যথা বেদনা আশ্রয় করতে পারে না। আপনারা এই আসনটি নিয়মিত অভ্যাস করবেন ইনশাআল্লাহ। এই আসনটি যদি আপনারা অভ্যাস করেন তাহলে আরও অনেক উপকার আছে। আপনাদের ঠিক মতন ঘুম হবে, হাঁটা চলাফেরায় কোনো কষ্ট হবে না, রাতে দেখবেন যে একটা নীরব সুন্দর ঘুম হয়েছে এবং পেট পেট সব কিছু সুন্দর পরিষ্কার থাকবে এবং সুন্দর একটা এনার্জি শক্তি ফিরে পাবেন। চলুন এখন আমরা ব্যায়ামটা শুরু করি। দেখুন ব্যায়ামের গঠন প্রণালী কীভাবে করতে হবে। ব্যায়ামটা এই সোজা দাঁড়িয়ে পড়লাম, এখন ঠিক পা দুটো সমান করে রাখলাম, ঠিক এইভাবে আস্তে আস্তে নিচু হতে থাকলাম, হাত দুটো সামনে দিয়ে দিলাম, ঠিক মোটামুটি সোজা রাখলাম শরীরটা এইভাবে। এভাবে 30 সেকেন্ড ধরে রাখলাম। এভাবে 30 সেকেন্ড রাখার পর আবার 30 সেকেন্ডে সবার শোনা যাব। আবারও ঠিক এইভাবে পাটা ঠিক এইভাবে রাখব, মোটামুটি এই ব্যালেন্সটা ঠিক এই এটা ঠিক এরকম সমান, যতটুকু সমান থাকে এইভাবে হাঁটু এবং পাছাটা সমান রাখতে হবে, ঠিক এইভাবে। এভাবে 30 সেকেন্ড আবারও রাখবো, আবারও 30 সেকেন্ড সবার শোনা যাব। এভাবে আমরা 4 থেকে 5 বার করব ব্যায়ামটা। করার পরে আমরা আসনটি শেষ করব। অবশ্যই শবাসনটা দিতে হবে। শবাসন দেওয়ার ফলে আমাদের রক্ত চলাচল আবার দ্রুত গতিতে সামনে স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং সুন্দর এবং সুস্থ একটা ব্যায়াম হবে, পরিপূর্ণ একটা ব্যায়াম হবে। আর এই আসনের নিয়মটা, বিশেষ করে শবাসনের যে নিয়ম যা কিছু আছে আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন এবং আশা করি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন।